শনিবার ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে সিধু-কানু ভবনে ঝাড়গ্রাম জেলার প্রশাসনের উদ্যোগে অষ্টম বর্ষ কন্যাশ্রী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলা শাসক জয়শ্রী দাশগুপ্ত, ঝাড়গ্রাম জেলার পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ দেবনারায়ণ রায়সহ সম্মানীয় অতিথিগণ। ঝাড়গ্রাম জেলা শাসক জয়শ্রী দাশগুপ্ত একটি কন্যাশ্রী ট্রাভেলার উদ্বোধন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে ও তিনজন কন্যাশ্রীকে মানপত্র, স্মারক ও একটি করে চারাগাছ দিয়ে সম্মানিত করা হয়। এটা আমার কাছে খুবই বড় পাওয়া, কারণ আমরা রাজ্য সরকারের সেই সমস্ত এই স্কলারশিপ বা অন্যান্য এই ধরনের প্রকল্প আছে, আমরা সরকারি অফিসার হিসাবে চেষ্টা করি যে সেগুলো যথাযথভাবে বাস্তবে রূপ দেয়া। কারণ রাজ্য সরকার একটা ঘোষণা করলেই তো বিষয়টা দাঁড়ায় না, আমাদেরও সেখানে দায়িত্ব থাকে সেই প্রকল্পগুলোকে যথাযথভাবে রূপায়ণ করা। এবং আমাদের কলেজ ঠিক সেইভাবেই সর্বোচ্চ সংখ্যক মেয়েদিকে এই সুযোগটা আমরা করে দিতে পেরেছি, মানে তাদেরকে বিভিন্নভাবে যোগাযোগ করে ফোন করে, তাই এই সুফলটা আমরা পাচ্ছি। এবং এই আনন্দ আমি সকলের সাথে ভাগ করতে চাই। এটা সার্বিকভাবে শুধু আমার কলেজ নয়, সমগ্র জঙ্গলমহলে মানুষের সাথেই আমি এটা শেয়ার করতে চাই। এই যে কন্যাশ্রী প্রকল্প, এটা রাজ্য সরকারের একটা বিশাল প্রকল্প বলা যায়, কারণ এই প্রকল্পের মাধ্যমে একটা শুধু বাড়ি নয়, একটা পাড়া নয়, একটা গ্রাম নয়, একটা জেলা শুধু নয়, এই নারী শিক্ষার মাধ্যমে সমগ্র দেশের অগ্রগতি, অর্থাৎ এই কন্যাশ্রী যারা হচ্ছে, এই যে প্রত্যেক বাড়ি থেকে পড়াশোনা করার একটা মানসিকতা, একটা উচ্চ পদে যাওয়ার যে প্রবণতা এসছে মেয়েদের মধ্যে, এতে আমাদের সামগ্রিকভাবে রাজ্যের তথা দেশের উন্নয়ন নির্ভর করছে এবং আগামী দিনে আমাদের রাজ্য আরও অনেক এগিয়ে যাবে। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে আমরা দেখতে পাচ্ছি আগে যে পরিমাণ মেয়েরা অল্প বয়সেই পড়াশোনা ছেড়ে দিত এবং দারিদ্রতার কারণের জন্যে তাদের বিশেষ করে বিয়ে থা দিয়ে দেওয়ার ব্যাপারগুলো থাকত, গরিব মানুষদের মধ্যে, অশিক্ষিত মানুষদের মধ্যে যে বিষয়গুলো থাকত, সেখান থেকে এখন মেয়েরা অনেকটাই শিক্ষার আলোকে এসছে এবং আমরা দেখতে পাচ্ছি উচ্চশিক্ষাতেও তারা সর্বোচ্চ স্থান এবং সংখ্যাতেও আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় স্তরেও একটা বহুলাংশে তারাই স্থান দখল করে আছে। বিআরই রিপোর্ট, ২৪ ঘন্টা লাইভ।